হ্যাঁ, কি খবর সবার? সো আজকে আমি যাচ্ছি আমার ড্রিম ট্রিপে। হ্যাঁ, আমি এই ব্যাপারে আগে ভিডিওতে কিছু বলিনি। এখন বাজে ভোর 5:30, আর আমি রেডি করছি ব্রেকফাস্টের, যাতে আমরা অন দ্য ওয়ে খেতে পারি। এটার মধ্যে নিয়ে নিয়েছি মজরেলা স্যালাড, তারপরে ডিম, এগুলো দিয়ে ব্রড শেনগুলো তৈরি করে নিয়েছি আমার একটা, অস্কার মালিকের একটা, আর এই দুটো অন্য স্প্রেড দিয়ে করে নেবো। তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। একটা তো ডিম মজারেলা আর স্যালাড দিয়ে করে নিলাম, আর একটা এই দু সাইডে দুটো মজারেলা দিচ্ছি আর একটু স্যালাড দিয়ে নিচ্ছি। সেটা আমার জন্য না, অস্কারের মালিকের জন্য। ও চিজ খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য। অস্কার রেডি হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। আমি হাওয়াই চটি পরেই বেরিয়ে পড়েছি। দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম। একটু বেরোতে লেট হয়ে গেল, অস্কারের পটি টটি করাচ্ছিল। তো এখন 6:30 বাজে, আমরা বাড়ি থেকে বেরোলাম। ওই যে পেছনে অস্কার বসে ঘুমিয়ে পড়েছে, ভোর এটা তোর ঘুমা ওঠার টাইম না, সেই জন্য বেচারা ঘুমিয়ে পড়েছে একদম উঠেই। এবার খুব অদ্ভুত জিনিস দেখালাম, তাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। দেখো এই জায়গাটা, এগুলো কিন্তু মেঘ মেঘ এইভাবে রয়েছে, আমি কোনোদিন এইভাবে দেখিনি। এই পুরো এরিয়াটা এইভাবে রয়েছে মেঘ, এমনও না যে আমরা খুব পাহাড়ের ওপরে বা কিছুতে রয়েছি। এটা খুব অবাক আমার কাছে। দেখো পুরো এরিয়াটা কিন্তু পুরো সমতলেই, বেশি পাহাড় না, পাহাড় দূরে, সমতলেই এরকম মেঘ হওয়ার কথা নয়। এটা কিন্তু খুব অবাক লাগছে আমার কাছে, আমি জানি না। আমার গান চালানোর জ্বালাতে ঘুম থেকে উঠে পড়েছে, এখন 7:30 বাজে, উঠে বসে আছে। আর যে ডাকছি এতক্ষণ ধরে যে আয় আয়, এদিকে আসবেই না, রাগের চোটে মানে ঘুম থেকে তুলে দিলে যেরকম আমরাও রেগে যেতাম, সেই রকম অবস্থা। এদিকে আমি পা তুলে হাওয়াই চটি পরে একদম, এটা কুলিং ব্যাগ, কুলিং ব্যাগের মধ্যে সব ঠান্ডা জিনিসপত্র রেখে দিয়েছি। জার্মানিতে এই যে গাড়িগুলো দেখছো, এইগুলো এইভাবে এই গাড়িগুলোকে ওরা ট্রান্সপোর্ট করে। আর এটা তুমি এই হাইওয়েতে বলো আর এমনি নর্মাল রাস্তাতেই বলো, সবসময় দেখতে পাবে। ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, এবার যেই সময় হয়েছে 8টা বেজেছে, এবার আবার ঘুম থেকে উঠে গেছে। তখন বসেছিল, বসে আবার ঘুমিয়ে পড়েছিল। হাত দিয়ে হাতটার মধ্যে মুখটাকে দিয়ে ঠেলা দেয় যাতে আমার হাতটা ওঠে, তারপরে এইখানটা এখানটা এসে শুনতে পারে। আমরা একটু ব্রেক নিলাম অনেকক্ষণ গাড়ি চালানোর পরে, অস্কারের মালিক একটু কষ্ট হয়ে গেছে, তাই জন্য আমরা এখন ব্রেক নিয়েছি। এখানটা এটা বেশ পাহাড়ি এলাকা, আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ আমি এইদিকে কোনোদিন আসিনি। আর আমি বললাম যেটা, আমি নর্থ জার্মানিতে থাকি, এই ওয়েস্ট জার্মানির দিকে আমরা কোনোদিন আসিনি, ও অস্কারের মালিকও সেভাবে কখনো আসেনি। সো আমরা বুঝতে পারিনি, আমি হাফ প্যান্ট পরে এসেছি, হাফ প্যান্ট হাওয়াই চটি পরে। ঠান্ডা লাগছে প্রচণ্ড, এখানে আমি বাইরে দাঁড়িয়ে আছি, রোদে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। সামারের মধ্যে নাকি আমি রোদে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো? আমরা বাইরে গেছিলাম আর এর মধ্যে বসে আছে, দেখো কিউটি বুড়ো, এ কিউটি বুড়ো। অস্কার এবার টয়লেট পটি করবে, তো বের করা হলো। তো সুন্দর জায়গা বাভেরিয়া সম্পর্কে আমি অনেক আগেই শুনেছিলাম, যে এটা জার্মানির একটা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এটা একটা। বাভেরিয়াতে আমার একবার আসার ইচ্ছা আছে, মানে শুধু বাভেরিয়াটাই ঘোরার জন্য। দেখো কিরকম করে ঘুমাচ্ছে, আহারে মায়াও লাগে মাঝে মাঝে ওকে দেখলে। কত সোলার প্যানেল লাগানো, দেখো পরিবেশ বাঁচানোর জন্য, এটা খুব ভালো জিনিস একটা। একটা জিনিস দেখায়, দেখো এর মধ্যে ঘোড়া রয়েছে। এখানে অনেক কালচার আছে যে অনেকে ঘোড়া পোষে, বিশেষ করে এখানে মানুষের কালচার আছে প্রচুর ঘোড়া পোষার, কারণ ঘোড়ার রেস বা এমনি অনেকে শখেও পোষে। তুমি চাইলে অনেক, ধরো যেমন গাড়ি গ্যারেজে রাখে, সেরকম ঘোড়া রাখারও জায়গা আছে, মানে তোমাকে শুধু ভাড়াটা দিতে হবে, তুমি ঘোড়া রাখতে পারবে, ওরা টেক কেয়ারও করবে। তুমি শুধু যদি সেটাকে নিয়ে
ধরো ঘুরতে গেলে বা ধরো তুমি ওটাকে নিয়ে কোনো স্পোর্টসে ইনভলভ হতে চাও, সেই ঘোড়াটাকে নিয়ে সেটা করতে পারবে। তো সেই জন্য ওই যে পেছনে যেটা দেখালাম ওরা নিয়ে যাচ্ছে হয়তো কোনো কারণে। এবার আমরা টানেলের মধ্যে এন্টার করব। দেখো কি দারুণ জায়গাটা লাগছে। আমাদের আর পৌঁছাতে 1 ঘন্টা মতো লাগবে যেটা বলছিলাম, তার মধ্যে আমরা এখন একটা ব্রেক নিলাম। মারাত্মক রোদ হয়েছে, আমার তো এত রোদ, সকালে যখন বেরিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন সব ঠিক আছে। আবার অস্কার জল খায় কিভাবে, যখন ট্রাভেল করে এরকম জলের বোতল আছে, ওতে জল খায়। দেখো প্রচুর লোক, বাইকাররা আর যারা যারা ট্রাভেল করছে আমাদের মতো, সবাই এখানটায় এসে রেস্ট নিচ্ছে। এই জায়গাটাই এরকম, আমরা বর্ডারের অনেকটাই কাছে এখন। আমার এগুলো দেখতে এত ভালো লাগছে, আমার মনে হয় অ্যাজ এ ডগ প্যারেন্ট আমরা খুব লাকি অস্কারকে পেয়ে। ট্রাভেল ফ্রেন্ডলি ডগ, মানে এত সুন্দর, ও এতক্ষণ ধরে আমরা প্রায় 6.5-7 ঘন্টা ধরে গাড়িতে রয়েছি, ওকে শুধু দুবারই বার করা হয়েছে 5-10 মিনিট করে, ওর কোনো অসুবিধা নেই তাতে। ওখানে ঠিক সময় মতো পটি টয়লেট সব করে নিল, নিয়ে এখনো বসে আছে, জল টল খাইয়ে দিলাম। আমার এত রোদ লাগছে তাই আমি এই হুডিটা দিয়ে ঢেকে রেখেছি পা। আর কি বলে, এখানে আইসক্রিম নিয়ে এলো, আইসক্রিম খাচ্ছি এখন। ঠিকাতে এন্টার করব, সারা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে আর এখন এসছে একটু আদর খেতে। এই যখনই সুযোগ পাচ্ছে হাতের উপরে এসে এরকম করে শুয়ে থাকছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব অস্ট্রিয়াতে, আমরা বর্ডারের খুব কাছে। অস্কারও এক্সাইটমেন্টে তাড়াতাড়ি করে আগের দিকে চলে এসছে, পা নিয়ে দেখো কিরকম আঁচড়ে মাচড়ে এখানে দাঁড়িয়ে আছে। যত কাছে যাচ্ছি পাহাড়গুলো এত কাছে কাছে লাগছে, আর কি বলবো, মানে কিছু আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর ভিউ, ক্যামেরা একটুও জাস্টিস করছে না, জাস্ট ওই তোমাদের হালকা দেখাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি মানে আমি বোঝাতে পারবো না যে এত সুন্দর, এত সুন্দর ভিউ। দেখো এখানে দেখাচ্ছে অস্ট্রিয়া, আমরা ঢুকছি। নাও উই আর ইন অস্ট্রিয়া ফাইনালি। আর এখানকার সবচেয়ে ভালো ব্যাপার হলো, যেরকম আমি যতদূর জানি, আমি কোনোদিন ট্রাভেল করিনি সেভাবে, তো আমার জানা নেই, আমি যতদূর জানি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সেরকম প্রচুর চেকিং বা অনেক কিছু হয়, এখানে ওপেন বর্ডার, ইউর জন্য এখানটা পুরোটা ওপেন বর্ডার, কোনো চেকিং না কিছু না, আমরা নর্মাল রাস্তা দিয়ে চলে এলাম আমরা এখন অস্ট্রিয়াতে। এই হচ্ছে অস্ট্রিয়া, অসম্ভব সুন্দর, কি দারুণ ভিউ সব। অস্কারও এনজয় করছে, অস্কারও অস্ট্রিয়া চলে এসেছে। জাস্ট দেখো কি দারুন, এটা হচ্ছে অস্ট্রিয়া স্টেশন। কি সুন্দর নদী মতো রয়েছে, এত সুন্দর লাগছে, মানে পুরো দেশটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আমরা এখন অস্ট্রিয়াতে রয়েছি, অস্ট্রিয়াতে ম্যাকডির বাইরে রয়েছি কারণ টয়লেট করার জন্য, কারণ এখানে জার্মানিতে বা অস্ট্রিয়াতে টয়লেট করতে গেলে 1 ইউরো মানে তোমার প্রায় 100 টাকা করে দিতে হয়। সো ম্যাকডিতে ফ্রি, তো ফ্রির জন্য আমরা এখানে দাঁড়িয়ে এখন ফ্রেশ হয়ে নিলাম। আমরা সব ডকুমেন্টস এবার আস্তে আস্তে বের করে নিচ্ছি এখান থেকে, কারণ সামনেই বর্ডার। এটা অস্কারের ডকুমেন্টস। অস্ট্রিয়াতে দেখো বাড়ির শেপগুলো একটু আলাদা জার্মানি থেকে, কিন্তু মজার ব্যাপার হলো জার্মানি আর অস্ট্রিয়ার মাতৃভাষা কিন্তু এক জার্মান, কিন্তু এদের বাড়ি ঘর বা অন্যান্য কালচার থেকে কিন্তু এরা একটু ডিফারেন্ট। বিশেষ করে আমি যে বাড়ির শেপগুলো দেখছি, সব বাড়ির শেপ এক নয়, একটু ডিফারেন্ট ডিফারেন্ট, মানে আমি তো অনেকদিন ধরেই আছি জার্মানিতে। এবার আমরা যাচ্ছি হচ্ছে তোমার সুইজারল্যান্ডের বর্ডারের দিকে, আর সুইজারল্যান্ড যেহেতু ইউর মধ্যে পড়ে না, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে না, সেই জন্য আমাদের চেকিং হবে নর্মাল বর্ডারের মতো। এখানে দেখো কি সুন্দর নদী যাচ্ছে, আমি এক্সপেক্ট করিনি যে অস্ট্রিয়াতে এত সুন্দর ভিউ পাবো আমি, দারুণ সুন্দর, মানে চারিপাশটা দেখো কত সুন্দর। একটা মজার ব্যাপার হলো যে জার্মানি আর অস্ট্রিয়া একদম কাছাকাছি, কিন্তু জার্মানিতে পেট্রোলের দাম এত বেশি, এখানে কিন্তু পেট্রোলের দাম অনেক কম, এটা একটা বেশ মজার ব্যাপার আমি দেখতে পেলাম। এখানে এত সুন্দর পাহাড় রয়েছে আর বাড়িগুলো থেকে এই ভিউগুলো, আমি ভাবছি যে এই মানুষগুলো সকালবেলা ঘুম থেকে উঠে এই ধর ওই ব্যালকানি থেকে এই ভিউগুলো দেখে, কি
কি দারুন! আর গার্ডেন গুলো এত সুন্দর, ওয়েল মেইনটেইনড আমরা দেখতে পাচ্ছি, দারুন সুন্দর। আমরা সুইজারল্যান্ড বর্ডারে দাঁড়িয়ে আছি, এবার আমরা এন্টার করব। এটা অস্ট্রিয়ার বর্ডার, এইদিকে এবার আমরা যাচ্ছি হচ্ছে সুইজারল্যান্ডের দিকে। দেখো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। ফাইনালি উই আর ইন সুইজারল্যান্ড, আমরা পৌঁছে গেছি। বর্ডারে কিচ্ছু হয়নি, জাস্ট আমাদেরকে দেখলো, দেখে ছেড়ে দিল, আর মানে কোনো কোশ্চেন টোশ্চেন কিছুই করেনি, জাস্ট বললো চলে যেতে। পৌঁছে গেছি আমাদের এয়ারবিএনবিতে। ওপরে তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো উডেন কটেজ, পুরনো একদম সুইজারল্যান্ডের একদম অথেন্টিক যে উডের স্ট্রাকচারগুলো বা উডের বাড়িগুলো ঠিক সেরকম কাঠের বাড়ি। তো আমরা সেরকম নিয়েছি, কারণ অস্কারের মালিকের একটাই কথা কি আমরা নেচারটাকে এক্সপিরিয়েন্স করব এবং ঘুরতে আসার মতো ঘুরবো, ওইরকম না যে এই শুধু দু চারটে খুব টুরিস্ট থাকে এরকম স্পট ঘুরে চলে যাবো, এরকম করবো না। সো আমাদের এটা টোটাল 10 দিনের প্ল্যান, 10 দিন আমরা এখানে থাকবো এবং পুরোটা এক্সপিরিয়েন্স করব। তো তোমাদেরকেও দেখাবো কালকে সকালে, তোমাদেরকে পুরোটা বাইরেটা দেখাবো, বাড়িটা খুব সুন্দর, খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি গ্রসারিজ করতে। আচ্ছা চলো, আজকের জন্য বাস এতটুকুখানি, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগের সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ভালোবাসো, মানুষদেরকে অনেকটা ভালোবাসো। বাই।